আজকের সভা সভাপতি শশাঙ্ক শেখর জান। হ্যালো চেক, হ্যালো চেক। আজকে সপ্তদশ বিধানসভা নির্বাচনে বিধানসভা ক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্ধেন্দু মাইতির সমর্থনে বিশাল জনসমাবেশ। সেই জনসমাবেশে উপস্থিত আছেন আমাদের চারপাশের বিধায়ক এলাকার উন্নয়নের কান্নারী, আগামী পাঁচ তারিখ বিধায়ক যিনি হতে চলেছেন সে অর্ধেন্দু মাইতি মহোদয় উপস্থিত আছেন, গণতন্ত্র তৃণমূল প্রক্রিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনন্দ দাস মহোদয় উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী কাদর বর্মন মহোদয়া উপস্থিত আছেন, জেলা পরিষদে বিদ্যুৎ কর্মাধ্যক্ষা শ্রীমতী অনুরাধানন্দ বর্মা গোস্বামী আমাদের মধ্যে উপস্থিত আছেন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুমন দাস উপস্থিত আছেন, আমাদের সর্বক্ষণের সাথী 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস জয়টা করার সময় থেকে তিনি আমাদের অভিভাবক হিসেবে প্রতিনিয়ত আমাদের সাহায্য করে গেছেন, এখনো আছেন, তিনি আমাদের সকলের রাজনৈতিক শিক্ষাগুরু চৈতন্যময় নন্দ মহোদয় উপস্থিত আছেন। মন্ত্রের প্রত্যেকটি অঞ্চল থেকে আগত তৃণমূল কংগ্রেসের সভাপতিগণ সামনে উপবিষ্ট তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সৈনিকবৃন্দ পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে গতকালের বন্ধুগণ সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা একটা সাধারণ কথা জানি, বিজেপি পথে ঘাটে বাসে চলতে চলতে একটা কথা বলে জয়শ্রীরাম জয়শ্রীরাম তো কথা উচ্চারণ করেন দাঁড়ায়, আমরা ছোটবেলায় শুনেছি যখন তুলনা করে যখন ভাগ করে তখন নাকি জয়শ্রীরাম উচ্চারণ করতে হয়, তাই সেই পূর্বে জয়শ্রীরাম বর্তমানে লাঠি গোপরূপে জয়শ্রীরাম নয়। এর থেকে পরিষ্কার যে বিজেপি পার্টিটা কিন্তু দরকার হয়ে গেছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যেতে চাই, গত পরশুদের মিমির চক্রবর্তীতে রোড শো হওয়ার কথা ছিল, দুপুর থেকে দুপুর থেকে আরম্ভ হবে সেটা বাসুদেব রেলাইতে বেড়ে হয়ে উত্তর সমানে শেষ হওয়ার কথা, জনসমাগম 3000 মানুষ উপস্থিত দুধিয়া বাজারের উপর মিমির চক্রবর্তী আসার 2 মিনিট আগে সেখানে প্রবেশ করে গেল আমাদের নেতা ও বন্ধু বাড়ির নেতা গণতন্ত্র হত্যাকারের অভিনগর বলেছেন যারা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে সেই রবীন্দ্রনাথ মাইতে উপস্থিত হয়ে সেখানে কি বললো পদবরোধ করলো শুয়ে পড়লো। আমরা জানি বিগত দিনে বাড়িতে ভিক্ষু গেলে খেতে না দিলে তারা বারান্দায় শুয়ে পড়ে থাকে, সেটি ভিক্ষু পেয়ে মতো সেদিন পথে পড়ে তার দিকে ফোন করে বলছে অভিনগর বলেছে হাত মাত পাঠাও, এখানে আমাদেরকে মারধর করা হয়েছে। আপনারা টিভি ফুটে যা দেখেছেন কোনো মারধর করা হয়নি, তাকে সসম্মানে সেখান থেকে বার করে দেওয়া হয়েছিল। তবে সেই এই জোরটাকে বন্ধ করার জন্য একটা নাটক করলো, কেন নাটক করবে না, বিদ্যাটা কার শেখানো, পশ্চিমবঙ্গের যে সবচেয়ে ডেমোক্রেসি বলে গেছে যে পশ্চিমবঙ্গের মানুষের মমতা ব্যানার্জির প্রতি বিশ্বাসঘাতকতা করে গেছে সেই মিথ্যা ভোট শুভেন্দু অধিকারীর শীর্ষে আমাদের নেতৃত্বকে মারধর করা হয়েছে, এই গোদা কিন্তু
Thank you.
এরপরেই আমাদের এই সভায় বক্তব্য রাখছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর্মন। সারা ভারত তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি মনোনীত শিশু গঠন ভাইকে সমর্থনে আজকে যে সভা, এই সভা সম্মানের সভাপতি প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি প্রদেশ তৃণমূল কংগ্রেসের সদস্য সম্মানীয় বিদ্যুৎ কর্মকর্তা শ্রীমতী অনুরাধা নন্দ গোস্বামী মহোদয়া সভায় উপস্থিত আছেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় পূর্ত কর্মকর্তা শ্রী স্বপন কুমার দাস মহোদয় সভায় উপস্থিত আছেন, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের 13টি গ্রাম পঞ্চায়েত থেকে আগত তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিগণ সভায় উপস্থিত হবেন প্রধান বক্তা হিসাবে। পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ শ্রীযুত অভিষেক ব্যানার্জি মহোদয় আর আজকের সভায় আগত তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ মহোদয়েরা সকলকে শিল্পীদের গান শোনার সময় থেকেই বলছেন খেলা হবে, প্রভু খেলা হবে, একটু ধৈর্য ধরতে হবে, 27 মার্চ পর্যন্ত পাহারা দিতে হবে, কড়ায় কড়ায় পাহারা দিতে হবে, গ্রামে গ্রামে এই আশা, এই আকাঙ্ক্ষা, এই
ভগবানের কাছে প্রার্থনা
I'm
বিজয় বাবুদের কাঁচা পর্বত কোথায় ছিলেন আপনারা?
নদী গ্রাম দাবি নরেন্দ্র মোদী দেশক দাবি নরেন্দ্র মোদী পুরক দাবি নরেন্দ্র মোদী পত্নীর দাবি সর্বোচ্চ দুর্গা পূজা হয়েছে, 50,000 টাকা করে টাকা পেয়েছে।
এটা ভারতবর্ষ, এটা রামকৃষ্ণের ভারতবর্ষ, চিদানন্দের ভারতবর্ষ, বিবেকানন্দের ভারতবর্ষ, অরবিন্দের ভারতবর্ষ, সমন্বয়ের ভারতবর্ষ। এখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, জৈন থাকবে, পারসি থাকবে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মানুষের কবিরা মহান, সকলের মিলনে এক নতুন ভারত সৃষ্টি হবে, এক নতুন বাংলা সৃষ্টি হবে, সেই বাংলা আপনি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আচ্ছা, পেছনে যারা দাঁড়িয়ে আছেন একটু সামনের দিকে চলে আসুন, এই গ্যাপটা ফিল আপ করে দিন। পেছন দিকে যারা আছেন সামনে চলে আসুন, যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তারা চলে আসুন। বক্তা সম্মানীয় অরিন্দ চৌধুরী মহাশয়। আমি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি আমার বাড়িকে যারা রয়েছেন জিজ্ঞেস করছেন খেলা হবে, তাহলে এবার আমি একবার জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন সকলে মিলে। আমি সর্বপ্রথম সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নেবো, তার কারণ বাংলা দ্রোহী এবং বাংলার শত্রুদের সঙ্গে তাদের বিরুদ্ধে লড়তে লড়তে গলা ভেঙে গেছে, আমার গলা ভেঙে গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পা ভেঙে গেছে, জানেন তো। কিন্তু আমাদের আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস কি ভেঙেছে? আমরা কি এবার বাংলা জয় করবো? ভারতীয় জনতা পার্টি নামক একটি বিচ্ছিন্নতাবাদী দল, তারা অনেকে আজকে ফেসবুকে লিখছেন অরিন্দ চৌধুরী সাংবাদিক, তাহলে সাংবাদিক তৃণমূলের স্টেজে কি করছে? আমি জিজ্ঞাসা করতে চাইবো অমিত শাহ এবং মোদীবাবুকে, দেশ জুড়ে সমস্ত সাংবাদিককে, যখন তুমি পেডিগ্রি খাওয়াও আর তুমি টাকা দিয়ে পুষে রাখো, তখন একটা সাংবাদিক যদি বাংলার জন্য আওয়াজ করে সেটা কি অপরাধ? বাংলার মানুষ জবাব দিক। আমার সাংবাদিক হিসেবে বাংলার জন্য আমি তৃণমূলের মঞ্চে দাঁড়াই, সেটা কি অপরাধ? বাংলার সমস্ত মা বোনেদেরকে একবার জিজ্ঞাসা করবো, শুভেন্দু অধিকারীকে চেনেন? গদ্দার মির্জাফরকে চেনেন? ওই মির্জাফর আমার বিরুদ্ধে কাঠি আদালতে 100 কোটি টাকার মানহানি মামলা করেছিল। আজকে সেই মির্জাফর মনে অশান্তি নিয়ে শান্তিকুঞ্জে বসে আছে, আর আমি রয়েছি আপনাদের মাঝখানে, আগামী দিনেও থাকবো। আমি দেখেছি এর আগের দিন খেজুরিতে যাচ্ছিলাম, আমার গাড়ির পেছন পেছন 6-7টা বাইক বিজেপির ঝান্ডা লাগানো তারা ধাওয়া করেছিল। বিজেপির যে সমস্ত ইনফরমাররা এই মিটিং এর চারিপাশে ঘুরঘুর করছো, তাদেরকে বার্তা দিয়ে যাব, গাড়ি যতক্ষণ চলছে ততক্ষণ পেছনে ধাওয়া দিচ্ছ, সেদিন গাড়ি বার করিয়ে দরজা খুলে নেমে যাবো, সেদিন বুঝতে পারবে বাংলাদেশ কত দূর। এই বাংলা বহু ইতিহাসের সাক্ষী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সারাটা জীবনী ইতিহাস, ঠিক বলছি আমি? একজন মহিলা মুখ্যমন্ত্রী আমি দেখতে পাচ্ছি, সিকিউরিটি পার্সনেলদের মধ্যে, নিরাপত্তা রক্ষীদের মধ্যে মহিলা রয়েছে, আমি দেখতে পাচ্ছি মিডিয়া পার্সনদের মধ্যে মহিলা রয়েছে, আমি দেখতে পাচ্ছি আমার অসংখ্য মা বোনেরা সামনে রয়েছেন। শুধু মা বোনেরা এবং সমস্ত মহিলারা উত্তর দিন। ভারতীয় জনতা পার্টি বলছে বাংলা নিজের মেয়েকেই চাই, মেয়েকে চেয়ে কি হবে? মেয়ে তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। বিবাহিত সমস্ত মা বোনেরা বলুন, শ্বশুর বাড়ি চলে গেলে বাপের বাড়ি নাকি পর হয়ে যায়? তাহলে বাংলা নিজের মেয়েকে চায়? বাংলা নিজের, বাংলা নিজের। আমার একটি চ্যানেল আছে, চ্যানেলটার নাম নির্ভীক উত্তর, জানি এটা শোনার পরে অনেকের বুকটা একটু কাঁপবে, সেটাকে দেখে চিনতে পারি না যে এটাই নির্ভীক উত্তর। যারা দেখেননি একটু বাড়িয়ে দেখে নেবেন, ভারতীয় জনতা পার্টির ওই মির্জাফর শুভেন্দু অধিকারী, আমি শুধু দু তিনটে জিনিস বলেছিলাম। আমি বলেছিলাম মৌজা, নাম শুনেছেন কেউ? আমি বলেছিলাম কাঠি কোঅপারেটিভে চাকরি কেলেঙ্কারি, আমি বলেছিলাম মাছের ব্যবসায় বেআইনি 600 কোটি টাকার লগ্নি, এই তিনটে কথা শুনে পাগল হয়ে গেল লোকটা। আমি বলেছিলাম ভারতী ঘোষ কিভাবে সোনা, টাকা এবং বিভিন্ন জমি ডকুমেন্টস পাচার করেছিল। এই নির্ভীক উত্তর আজ গত 3.5 বছর ধরে ভারতীয় জনতা পার্টিকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এবং আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি
আমার সমস্ত দাদা ভাই মা বোন সকলকে কথা দিয়ে যাচ্ছি, হতে পারে আমি থাকি উত্তর চব্বিশ পরগনায়, হতে পারে আমি থাকি কলকাতায়, কিন্তু যার বাড়িতে যখন যেখানে যেভাবে বাংলার জৈরা আক্রমণ করবে আমাকে একটা টেলিফোন করবেন, আমি বুঝে দেব বাংলা উত্তর দেবে আরেকবার কিছু করে মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় যে গুরু দায়িত্ব সকলে আপনারা কাঁধে তুলে নিয়েছেন, এই পরীক্ষা কোনো নেতা নেত্রী নয়, মঞ্চে উপস্থিত যারা আছেন তারা অনেকেই রাজনৈতিক অনেক কথাবার্তা বলেছেন, আমি রাজনীতি বুঝি না, আমি বুঝি মমতা ব্যানার্জি নবান্নে থাকলে আমার স্ত্রী রাস্তায় শান্তিতে হাঁটতে পারবে, আমার মা রান্না রান্না করতে পারবে, 900 টাকার ওই গ্যাস সিলিন্ডারে কটাকার চাল ফুটিয়ে খান আপনারা, যে চালটা মমতা বন্দ্যোপাধ্যায় দেন। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আপনাদের কমন করবে, সবাই লেটার মার্কসে পাশ করবেন। নির্ভীক উত্তরে রবীন্দ্র চৌধুরী আজকে আপনাদের কথা দিয়ে গেল, বারবার আপনাদের কাছে ফিরে আসবো, দোসরা মেয়েও আসবো, প্রতিদিন দরকার পড়ে রোজ আসবো আপনাদের কাছে, কিন্তু বাংলার দহিদের ভারতের জনগণকে ভারতের সকলকে জবাব দেবেন তো, একটা সকল দিয়ে বলুন জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ এই কেন্দ্রের ভগবানপুর কেন্দ্রের প্রার্থী আমাদের স্যারকে, অর্ধেন্দ্র নাইক মহাশয়কে আমাকে এখানে ডাকার জন্য এবং এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য, আপনারা সকলে শৃঙ্খলা ধরে থাকুন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, জয় বাংলা, ধন্যবাদ। এরপরেই সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের আগোয়াল আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভয় স্থান কর্মসায়। ভগবানপুর বিধানসভা ক্ষেত্রে প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমাজে অর্ধেন্দ্র মাইতির সমর্থনে আমাদের সকলের প্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভাপতি তথা সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই সভায় উপস্থিত হওয়ার নেতৃত্ববান বিধানসভা ক্ষেত্র থেকে আগত তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দ সকলকে অভিনন্দন জানায়, পূর্ববর্তী বক্তারা তাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্তমান রাজনৈতিক অবস্থান, বর্তমান এই বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিকা বিশ্লেষণ করেছেন। আমি ছোট করে বলতে চাই, আজকে ভারতবর্ষের অর্থনীতি যে পর্যায়ে পৌঁছেছে, আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা দীর্ঘশ্বাস ছাড়ছেন, গরিব কেটে খাওয়া মানুষের অর্থনৈতিক অবস্থা তরানিতে এসে পৌঁছেছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচিত হয়েছে, দুয়ারে সরকারের মধ্য দিয়ে মামানি মানুষের সরকার আমাদের প্রত্যেকটি পরিবারে দলমন্ত্রী বিশেষে যে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চিত, তৃতীয়বারের জন্য নিশ্চিতভাবে এই সরকার গঠিত হবে। আজকে যে প্রতিশ্রুতি আপনারা দেখেছেন বিজেপি 18 বলে মেয়েদের নাকি 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, আমাদের নেত্রী কন্যাশ্রীর মধ্য দিয়ে 35,000 টাকা, রূপশ্রীর মধ্য দিয়ে 35,000 টাকা যেটা দেন, প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি তাদের ইস্তেহারে প্রত্যেকটি মেয়ে 18 হলে 2 লক্ষ টাকা পাবেন। 18টি রাজ্যে ক্ষমতায় রয়েছেন, বন্ধু জিজ্ঞেস করুন কোন রাজ্যে মেয়েদেরকে সাহায্য করেন 2 লক্ষ টাকা নয় 2,000 টাকা, কোথায় সাহায্য করেন? আজকে বলছেন 2 টাকায় চাল, 5 টাকায় চিনি, 30 টাকায় ডাল, যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি আর কোন রাজ্যে রয়েছে? আজকে ভাবছি এখানে সোনার বাংলা গড়ার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, 18টি রাজ্যে যে ক্ষমতায় দেওয়া হয়েছে, এই প্রতিশ্রুতির কোনোটা কি কোন রাজ্যে রয়েছে?
এই সরকার কোথায় কার্যকরী করেছে যে ভাবনা দিয়ে আজকে এই নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে। আজকে আমাদেরকে নিজেদেরকে নিশ্চিত হতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য, প্রত্যেকটি পরিবারের উন্নয়নের জন্য, সামাজিক অর্থনৈতিক সার্বিক উন্নয়নের জন্য যেভাবে দিশা দেখিয়েছেন, নিশ্চিত ভাবে আগামী দিনে আমরা সোনার বাংলা আরো উন্নত জায়গায় পৌঁছবো আমরা এ ব্যাপারে আশাবাদী। একটি কথা বলতে চাই, যারা বিক্রম নিয়ে ভাবছেন, অনেকেই শুনেছেন ইতিমধ্যে মুর্শিদাবাদের বহরমপুর সিট ভাবা হচ্ছে। কেন ভাবা হচ্ছে? নিশ্চিত সিট যা তিনি বলেছিলেন 50,000 ভোটে তিনি হারাবেন, তিনি দ্বিতীয় সিট খুঁজছেন, তিনি ছুটছেন, তিনি যেন দুটি জায়গায় না দাঁড়ায়। ভবানীপুর নন্দীগ্রাম তিনি বলেছিলেন, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন শুধুমাত্র নন্দীগ্রামে দাঁড়িয়ে। নন্দীগ্রামে নমিনেশনের পরে আজকের পরিস্থিতি বিবেচনা করে তিনি ভারতে চাইছেন বহরমপুর। উদ্দেশ্য কি? নন্দীগ্রামের রেজাল্ট কি হতে পারে তা থেকেই পরিষ্কার। আমি নতুন করে যে বাধাগুলো তৈরি হয়েছে সন্ত্রাসের, আমরা আরবাল অর্জুননগর ভরচ বিশেষত এই তিনটি এলাকা সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি করা হয়েছে, দিনের পর দিন যে ভাবে অত্যাচার চলছে, মানুষ নিশ্চিত ভাবে 27 তারিখ তার জবাব দেবে। আমরা ভোটাধিকার প্রয়োগ করবো, কোন ভোট যাতে আটকে যেতে না পারে। নিশ্চিত তিনটি অঞ্চলের নেতৃত্ব এখানে রয়েছেন, আমরা এটা দাবি করছি প্রশাসনের কাছেও যে আমাদের ভোটটাকে নিশ্চিত করতে হবে। ভোটদান প্রক্রিয়া কমপ্লিট হলে উদারিক প্রমাণ হবে আর ওয়াল অর্জুননগর বড় কোন জায়গায় রয়েছে, মানুষের সমর্থন কোন জায়গায় রয়েছে, উদারিক আমরা সবুজ আমি নিশ্চিত করব। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এরপরে বক্তব্য রাখছেন কাজলাগর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন মণ্ডল। আজকে ভগবানপুর বিধানসভার যে জনসভা, ভগবানপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সেই জনসভায় উপস্থিত আছেন আমাদের চার চারবারের বিধায়ক বর্তমান মাননীয় মমতা ব্যানার্জী মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্ধেন্দ্র মাইতি মহাশয়, উপস্থিত আছেন এই বিধানসভা ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং সামনে উপস্থিত আছেন মা ভাইয়েরা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে যথাস্থানে সম্মান ভালোবাসা সেলাম জানাই। একটা কথাই বলি, বিজেপিকে যে আপনারা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছেন, যেভাবে লুট করছেন, ঘরবাড়ি জ্বালাচ্ছেন, পাঠ্য অফিস জ্বালাচ্ছেন, আপনারা কিন্তু 27 তারিখ তার উত্তর পেয়ে যাবেন। আমাদের ভগবানপুর ওয়ানেও চারটে অঞ্চল আছে, আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি, যদি অর্জুননগর বলে ইন্টারমিডিয়েট সন্ত্রাস করেন, আমরাও 27 তারিখে গিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। ভগবানপুর ওয়ানে যে চারটে অঞ্চল আছে, আমরাও সিল করে দেওয়ার ক্ষমতা রাখি। তাই আপনারা মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেবেন, কোনোভাবেই নোংরামি করবেন না, নোংরামি করলে কিন্তু আমরাও তৈরি আছি নোংরামি করার জন্য। এই কথা বলে 27 তারিখ আপনাদেরকে অনুরোধ করব, সকাল সকাল বুথে গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী মাননীয় অর্ধেন্দ্র মাইতি মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ, যুব নেতা অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ। এরপরেই সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সফল দাস মাসে। আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী অর্ধেন্দ্র মাইতির সমর্থনে আজকের এক নির্বাচনী সভা, সেই সভায় শ্রদ্ধা মাধ্যম এবং তার চারবারের বিধায়ক
Obhijit Bandyopadhyay,
আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে দিচ্ছেন ব্যাচ করিয়ে আমাদের ভবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক জানা। আমাদের দলের বিশিষ্ট নেতা রবীন্দ্রনন্দ দাস উত্তরীয় পড়াচ্ছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চার চারের দলের বিধায়ক এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী এবারে 214 ভাগবাগুর বিধানসভা কেন্দ্রের মাননীয় অর্ধেন্দু মাইতি মহাশয়। আজকের সভা জনতা পার্টির সভাপতি ব্লক সংগঠনের সভাপতি শশাঙ্ক শেখর জানা মহাশয় মঞ্চে উপস্থিত আছে। সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সবারই প্রিয় নেতা সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জী মহাশয়, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমাদের সত্যবাদ বৈষ্ণবাদন দলীয় কর্মীবৃন্দ, মাও বোনেদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। 27শে মার্চ আমাদের ভবানপুর বিধানসভা ক্ষেত্রে নির্বাচন, সকাল 7টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই ভোট চলবে। মায়েদেরকে এবং বোনেদেরকে অনুরোধ করব সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোটটা দিয়ে আসবেন। একেবারে এক নম্বরে গাছে অর্ধেন্দু মাইতি গাছের উপর জোড়াপুর, কোথাও খুঁজতে হবে না। একেবারে ইভিএম মেশিনের টপেই আছে, ওই বোতামটি আপনার টিপবেন, 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যেই যে প্রতীক আপনি ভোট দিলেন ওটিকে রিপোর্ট আপনি দেখতে পাবেন, ভিভিপ্যাটে ওইটি জমা থাকবে। এবারে যে পূর্ব মেদিনীপুরে মানুষজনের কাছে এবারে বিধানসভা নির্বাচন খুবই আনন্দের বন্ধু আপনি এতদিন পর্যন্ত পূর্ব মেদিনীপুরের কোন এমএলএ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারেনি, এই 21 সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের এমএলএ নন্দীগ্রাম থেকে জিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। সামনের 5 বছর আমাদের সারা পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়নের জোয়ার বইবে, নিশ্চিত ভাবে আপনারা সবাই সেই দিকে অপেক্ষা করে আছেন। পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভা আসন, 2 মে কাউন্টি পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভার মধ্যে 16টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, একটিও ভারতীয় জনতা পার্টি পাবে না। 294টি বিধানসভা আসন পশ্চিমবঙ্গে 200 বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমি পরপর চারবার আপনাদের আশীর্বাদে এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছি, পঞ্চমবারে তিনি আমাকে প্রার্থী করেছেন, তাই এই পঞ্চমবারে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রার্থনা করে আপনাদের সবাই মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এরপরেই আমাদের এই সভায় বক্তব্য রাখছেন সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের প্রিয় সাংসদ, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় বক্তব্য রাখছেন। আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী স্বাগতম, আমাদের নেতা অভিষেক ব্যানার্জী স্বাগতম, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী স্বাগতম, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী স্বাগতম। প্রথমে আমি আপনাদের সকলকে নমস্কার, আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি, যাকে সামনে রেখে আজকে আমাদের এই নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী
ভগবানপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ কে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে সম্মানীয় অর্ধেন্দু মাইতি মহোদয় আমার আগে তিনি বক্তব্য রেখেছেন, আমি তাকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা পেয়েছি চৈতন্ময় নন্দ ব্লকের সভাপতি শশাঙ্ক শেখর জানা, কাজল বর্মন সহ নিতাই ভুইয়া, মদন মোহন পাত্র, অপরেশ সাঁতরা সহ স্বপন কুমার দাস, অনুরাধা নন্দ গোস্বামী, রবীন্দ্রচন্দ্র মণ্ডল, সুজাস কুমার চিনি, অম্বিকেশ মান্না, দেবাশিস বেড়া, দিবাকর বর, কালীপদ বর্মন, অনিন্দ চৌধুরী, ভানুচরণ মাইতি, উৎপল ধারা, দীপঙ্কর খাটুয়া, নবীনানন্দ দাস, চন্দন কুমার ভৌমিক এবং ফাল্গুনী নন্দ, আমি সকলকে একযোগে প্রণাম নিবেদন করছি। সমবেত মা ভাই বোনেরা যারা এই কাঠফাটা রৌদ্র মাথায় নিয়ে এই গরমে গরমের তীব্র তাপদাহকে উপেক্ষা করে আমাদের সভাস্থলে এসেছেন, এখন প্রায় বেলা 2:30 বাজে এবং 1 ঘন্টা আগে সভা শুরু হয়েছে। আপনারা আপনাদের বাড়ি থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে অনেকক্ষণ আগে বেরিয়েছেন, কেউ খেয়ে এসছেন, কেউ না খেয়ে এসছেন, বিশাল সংখ্যায় মা বোনেদের উপস্থিতি, কেউ হেঁটে এসছেন, কেউ মিছিল করে এসছেন, কেউ গাড়িতে এসছেন, কেউ বাসে এসছেন, কেউ অটোয় এসছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ যারা বেলা 2:00 সভাস্থলে আসে, এই গরমে ঠাই বসে যারা সভা শোনে, তারা আগামী 27 তারিখ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আসে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা জানাতে তারা আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যত কষ্ট হোক, যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, আগামী দিন আমার মূল্যবান ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো এবং বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে পূর্ব মেদিনীপুরের সম্মান বা মাথা আমরা দিল্লির বুকে নত হতে দেব না, পূর্ব মেদিনীপুর বর্ষতা স্বীকার করবে না, পূর্ব মেদিনীপুর আত্মসমর্পণ করবে না, পূর্ব মেদিনীপুর মাথা নত করবে না, পূর্ব মেদিনীপুর মেরুদণ্ড বিক্রি করবে না, পূর্ব মেদিনীপুর দিল্লির বহিরাগত নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না। 100টা লোকের মধ্যে একজন গাদ্দারি করে, একজন বিশ্বাসঘাতক হয়, একজন বেইমানি করে, একজন সিবিআই আর ইডির ভয়ে মেরুদণ্ড আর শিরদাঁড়াটা বিক্রি করে দেয়। কিন্তু এই মাটি তো ক্ষুদিরাম বসুর মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, দেশপ্রেম বীরেন্দ্রনাথ শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, সুশীল ধারার মাটি, বর্ণ পরিচয়ের অন্যতম স্রষ্টা বাংলার বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল কাঁথিতে, কালকে আমি কাঁথি গেছিলাম, সেখানে আমার একটি রোড শো ছিল, কালকে যা সমর্থন আমি দেখেছি, আমি আপনাদের বলছি এই জেলার মানুষ, এবং আমি 3-4 দিন ধরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ঘুরেছি, 15-20টা সভা করেছি 3 দিনে 4 দিনে, এই প্রথমবার এই জেলার মানুষ কোন এক পরিবারের স্থাবক হয়ে বাঁচবে না, এই প্রথমবার এই জেলার মানুষ পরিবারতন্ত্রের বাধা এবং শিকড় ভেঙে তমসা ছন্ন পূর্ব মেদিনীপুরে মমতা ব্যানার্জির নেতৃত্বে মুক্তির সূর্যোদয় ঘটাবার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2 তারিখ ফল যখন ঘোষণা হবে, বিশ্বাসঘাতকের পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখবে, যখন ভোট বাক্স খুলবে খালি জোড়া ফুল আর জোড়া ফুল, যেদিকে তাকাবে চোখ মেলে নয়ন মেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল দেখতে পাবে। আজকে প্রধানমন্ত্রী কাঁথিতে সভা করতে এসেছে, এসে কি বলছেন বাংলা বলার চেষ্টা করছেন, প্রথমত সামনে দুটো টেলিপ্রম্পটার দেখে দেখে বাংলা পড়ে, এই মাটিকে বলছে আয় মাটি, বলছে আয় মাটি, ক্ষুদিরাম বসের মাটি, আয় মাটি,
মাতঙ্গিনী হাজরার মাটি, আয় মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, আয় মাটি বিদ্যাসাগরের মাটি। হ্যাঁ প্রধানমন্ত্রী বাবু আপনি ঠিক বলেছেন, এই মাটি শহীদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মাটি, শহীদ ক্ষুদিরাম বোসের মাটি, এই মাটি কৃচ্ছ সাধনের মাটি, আন্দোলনের মাটি, ত্যাগের মাটি, তিতিক্ষার মাটি, সংযমের মাটি, আন্দোলনের মাটি, প্রতিবাদের মাটি। এ মাটি বাংলার মেয়ের মাটি, বহিরাগতদের মাটি নয়। এ মাটি কোনদিন অমিত শাহ যোগী আদিত্যনাথের কাছে আত্মসমর্পণ করবে না, এটা জেনে রাখুন। আমার মায়েরা এখানে আছে, আপনারা বলুন তো, ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির নেতাদের কাছে মাথা নত করুক? আপনারা চান? আপনারা চান বর্ষতা স্বীকার করুক বহিরাগতদের কাছে? আপনারা চান মধ্যপ্রদেশ গুজরাটের কাছে আত্মসমর্পণ করুক? আপনারা চান বাংলার আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান ওদের স্থাপকতা করে আগামী পাঁচ বছর বেঁচে থাকতে চান? না, আপনারা চান পাঁচ বছর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করুন? না আপনি চান, না আপনি চান ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে আনুক? কি চান, কি চান মায়েরা, কি চান? পাঁচ বছর আগে, সাত বছর আগে ভারতবর্ষে সভা করে বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করবো, হয়েছে? গরিবরা আরো গরিব হয়েছে আর বড় লোকরা আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে ভারতবর্ষের অর্থনীতিকে শক্তিশালী করবো, আজকে দেশের অর্থনীতি রসাতলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি ক্ষমতা এলে বিনামূল্যে খাবার দেবো, রেশন দেবো, পেয়েছেন? বলেছিল কন্যাশ্রী দেবো, পেয়েছেন? বলেছিল যুবশ্রী দেবো, পেয়েছেন? বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড দেবো, পেয়েছেন? বলেছিল রূপশ্রী দেবো, পেয়েছেন? বলেছিল প্রতিধারা দেবো, পেয়েছেন? একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা করে দেখাবো, সোনার বাংলা করব, আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বিশ্বাস করবেন? সিদ্ধান্ত আপনার। বিজেপি নিজেকে ভারতবর্ষের সর্ববৃহৎ, ভারতবর্ষ কেন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করে, তাই তো? বলে আমরা সমগ্র বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, ভালো কথা। তৃণমূল কংগ্রেস ছোট দল, আমরা মাটির দল, আমরা আঞ্চলিক দল, আমরা খেটে খাওয়া মানুষের দল, শ্রমিকের দল, গরিবের দল, কৃষকের দল, এসসি এসটি ওবিসি জেনারেল খেটে খাওয়া মানুষের দল, ছাত্র যুবক দল, মহিলাদের দল, দিন আনা দিন খাওয়া মানুষের দল, তোমরা সর্ববৃহৎ দল। কিন্তু ইতিহাসের পাতা একবার উল্টে দেখে নিও, 5 জন পাণ্ডবী কিন্তু 100 জন কৌরবকে পরিহিত করেছিল, আর আমি 2 তারিখ সেটা কড়ায় গন্ডায় মানুষ প্রমাণ করবে। আপনি যদি এত বড় রাজনীতিবিদ হন, আপনি নির্বাচনে লড়াই করছেন, আপনার রিপোর্ট কার্ড কোথায়? আমাদের রিপোর্ট কার্ড তো বঙ্গধ্বনি যাত্রা করে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। 10 বছরে মমতা ব্যানার্জির সরকার কি কাজ করেছে? কি রিপোর্ট কার্ড দিনি? বঙ্গধ্বনি যাত্রাতে রিপোর্ট কার্ড বাড়িতে বাড়িতে দেওয়া হয়নি? হয়েছে কি হয়নি? কেউ মোদীবাবুর রিপোর্ট কার্ড দেখেছেন 7 বছরে? কেউ পেয়েছে? একটা গাছ, গাছটা কি গাছ সে তো ফল দেখলে বোঝা যায়। গাছটা যদি আম ধরে তাহলে আম গাছ, লেবু ধরলে লেবু গাছ, গাছ তোমার নাম কি? ফলেই পরিচয়। তাহলে আমরা তো রিপোর্ট কার্ড দেখিয়েছি, মোদীবাবুদের বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? আর আপনি যদি এত বড় রাজনীতিবিদ হন, প্রকৃত রাজনীতিবিদ হন, এখানে ক্যামেরা আছে তো, আমি অন রেকর্ড বলে যাচ্ছি সবার সামনে, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি কোথায় বসবেন ঠিক করুন, সঞ্চালক ঠিক করুন, সময় ঠিক করুন, এলাকা ঠিক করুন। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে আপনি, একদিকে আমি, রিপোর্ট কার্ড নিয়ে আপনি আসবেন, রিপোর্ট কার্ড নিয়ে আমি আসবো। 10 বছরে আমার দিদি কি করেছে,
আর 10-7 বছরে আপনারা মোদি কি করেছে? যদি উন্নয়নের নিরিখে লড়াই হয় তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে 10-0 গোলে আপনাদের মাঠের বাইরে না করতে পারি আমি রাজনীতি আমি নয় পাড়াতে এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদের হিম্মত আছে ক্ষমতা আছে চ্যালেঞ্জ নেবেন আমি তো সবসময় বলছি বলুন না কোথায় বসবেন বলুন আর সোনার বাংলা পড়ো তিন দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে বাঁদিকে একটা গুজরাটি ভদ্রলোক ডান দিকে মধ্যপ্রদেশের একজন হিন্দিতে বাংলার ইস্তাহার প্রকাশ করছে তিন ঘন্টা ভাষণ দিয়ে এক লাইনে বাংলায় নেই বলছে সোনার বাংলা করব বাংলা বলতে জানে না বাংলা পড়তে জানে না বাংলা লিখতে জানে না বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ইতিহাস কিচ্ছু জানে না যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে পড়তে পারবে না নিজের নামটা বাংলায় লিখতে পারবে না ওনারা কি সোনার বাংলা করবে সোনার বাংলা তাহলে আপনারা 60 বছর ধরে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার আপনাদের দায়িত্ব আপনাদের নিয়ন্ত্রণে আপনারা সোনার ভারতবর্ষ করতে পারেননি কেন আপনারা সোনার ত্রিপুরা করতে পারেননি কেন আপনারা সোনার আসাম করেননি কেন 2 দশক ধরে মধ্যপ্রদেশ গুজরাটের মতো রাজ্যে আপনারা ক্ষমতায় কেন সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন সোনার হরিয়ানা হয়নি কেন সোনার গুজরাট হয়নি কেন সোনার ত্রিপুরা হয়নি কেন সোনার অরুণাচল হয়নি কেন সোনার দিল্লি হয়নি কেন সোনার ভারতবর্ষ হয়নি এখন বলছেন সোনার বাংলা গর্ব বিজেপির ইস্তাহার দেখেছেন 2014 সালে করেছিল 15 লাখ দেবো তারপর হাউতা বলছে জুমলা বিজেপির ইস্তাহার হচ্ছে অডিও ক্যাসেটের মতো শুধু কানে শোনা যায় চোখে দেখা যায় না আর তৃণমূলের ইস্তাহার হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি আপনি শুনতেও পাবেন আপনি দেখতেও পাবেন মমতা ব্যানার্জি যা বলে বাস্তবে অক্ষরে অক্ষরে তার কাজের প্রতিফলন রয়েছে যা বলেছে করে দেখিয়েছে যা বলেছে করে দেখিয়েছে 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল লোকে লোকে আইটিআই পলিটেকনিক একাধিক জেলায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করব কৃষক বন্ধু করব করেনি বলেছিল 2 টাকা কিলো চাল গম দেব প্রথম 5 বছর 2 টাকা কিলো দিয়েছে কি দেয়নি এখন তো বিনা পয়সায় দিচ্ছে দিচ্ছে তো দিলীপ ঘোষ মাসখানেক আগে সভা করে বলছে কি বলছে দুয়ারে সরকার হচ্ছে ভাওতা স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে জুমলা আর পরের দিন দিলীপ ঘোষের বাড়ির লোক দাদা আর বৌদি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই হয়ে গেছে এদের অবস্থা আর এই মহিলারা আছে আমার মায়েরা শুনে রাখুন স্বাস্থ্যসাথী কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির গৃহকর্তীদের নামে করেছে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আপনাদের নামে কার্ডটা করা হয়েছে তার কারণ জানেন এই কার্ডটা তো কোনো যুবকের নামে করা হতে পারত কোনো যুবতীর নামে করা হতে পারত কোনো পুরুষের নামে করা হতে পারত বাড়ির অন্য কারোর নামে করা হতে পারত আপনাদের নামে করেছে কেন মহিলারা যখন বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান তখন আপনাদের মা বাবাকে দেখার মতো কেউ লোক থাকে না অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে বয়োজ্যেষ্ঠ মানুষগুলো পড়ে থাকে শরীরের একবার কি অবস্থা কেউ খোঁজ নেয় না ভালো আছে না খারাপ আছে খোঁজ নেওয়ার কেউ থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ড আপনার নামে করেছে আপনার নামে যদি কার্ড থাকে বাড়ির গৃহকর্তীর নামে কার্ড থাকলে আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায় আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায় এই যুগান্তকারী সিদ্ধান্ত একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে বলছেন আয়ুষ্মান ভারত বলছে আয়ুষ্মান ভারত আমরা করব ক্ষমতা এলে বলছে নারী সংরক্ষণ করবো 33%। আরে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত স্তরে 50% নারী সংরক্ষণ করেছে মানে তোমরা কমাবে মানে 50 থেকে কমিয়ে 33 করবে বলছে আয়ুষ্মান ভারত করবো তার মানে আয়ুষ্মান ভারত করলে স্বাস্থ্যসাথী চলবে না শুনে রাখুন ক্যামেরা আছে তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 10টা ক্যামেরা আছে সামনে দাঁড়িয়ে বলছি বুক চিতিয়ে বলছি আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে আমাকে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেলে ঢোকাবে সত্যি কথা বলে দিয়ে যাই শুনুন আয়ুষ্মান ভারত বাংলার জনসংখ্যা কত জানেন 10 কোটি আর এরা আয়ুষ্মান ভারত দিতে চাইছিল 1 কোটি লোককে মমতা ব্যানার্জি বলেছে 2016 সালে আমাকে 45% লোক ভোট দিয়ে নির্বাচিত করেছে 55% মানুষ আমার বিপক্ষে ভোট দিয়েছে কিন্তু আমাকে যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী আমি যদি উন্নয়ন করি আমি 100% মানুষের জন্য করবো আমি 10-15% করতে পারবো না আপনাদের মতো আমি যখন জিতেছি প্রশাসনিক পদে বসেছি নির্বাচিত হয়েছি আমি জাত ধর্ম করতে পারবো না আমার একটাই ধর্ম মানব ধর্ম কেউ উন্নয়ন পাবে আর পেলে সবাই পাবে ইউনিভার্সাল করে আমাকে দেখাতে হবে এরা বলেছিল 1 কোটি লোককে আয়ুষ্মান ভারত দিতে আপনি শুনে রাখুন
আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোন সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কারোর যদি মোটরসাইকেল স্কুটার থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারে যদি ফ্রিজ থাকে টিভি থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। আর স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন না থাকলেও পাবেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, কালিম্পং থেকে কাঁথি, দার্জিলিং থেকে দেগঙ্গা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সামনে পেছনে গায়ে বায়ে যাকে যেদিকে দেখছেন ছোট বড় প্রবীণ নবীন খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মা বোন যুবক যুবতী যত দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কোনটা নেবেন, আয়ুষ্মান ভারত দেবেন না স্বাস্থ্যসাথী নেবেন? কোনটা নেবেন, কোনটা নেবেন মায়েরা, কোনটা নেবেন? স্বাস্থ্যসাথীর কার্ডটা স্মার্ট কার্ড প্রিন্ট করতে যে খরচা হয় না সেই টাকাটাও আপনাকে দিতে হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে বিনা পয়সায়, 10 পয়সা খরচা নেই। 5 লক্ষ টাকা অবধি আপনারা আপনাদের পরিবারের সদস্যদের এবং আপনার নিজের চিকিৎসার জন্য বরাদ্দ করেছে সরকার। এই যুগান্তকারী সিদ্ধান্ত কোথাও দেখেছে? আর বলছে এই করবো তাই করবো, আরে বলুন না। বলছে মহিলাদের জন্য আমরা বাসে ট্রামে যাতায়াত ফ্রি করে দেবো। আপনার এখন নিয়ন্ত্রণ তো ভারতীয় রেল রয়েছে, কোনো রাজ্যের অনুমতি তো লাগে না, মহিলাদের জন্য ফ্রি করে দিন না। চ্যালেঞ্জ করছি, করবেন? করবেন? কালকে স্বরাষ্ট্রমন্ত্রী গোসাবায় মিটিং করেছে, গোসাবায় মিটিং করে বলেছে সুন্দরবনকে আমরা জেলা করবো আর সুন্দরবনের উন্নয়নের জন্য খালি আমরা 2 লক্ষ কোটি টাকা খরচা করব। বাংলার মানুষকে বোকা পায় না। বাংলায় এখনো পর্যন্ত 23টা জেলা, তাহলে সুন্দরবন জেলা হলে 24টা জেলা হবে। একটা জেলায় বলছে 2 লাখ কোটি দেবো, তার মানে কত জানেন? 50 লাখ কোটি, 48 লাখ কোটি বাংলায় খরচ করবে। আমি হিসাব 48 লাখ কোটি যদি বিজেপি খরচা করে তাহলে বাংলার 10 কোটি মানুষের এক একজনের 5 লাখ টাকা করে পাওয়া উচিত। আমি ক্যামেরার সামনে বলে যাচ্ছি আপনি 5 লাখ টাকা করে বাংলার মা ভাই বোনদের দিয়ে দিন, তৃণমূল কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনি পারবেন? আপনি কাকে ভাবটা দিচ্ছেন? এত 10 লাখ টাকার জুমলা, এখন বলছে 2 লাখ কোটি টাকা খরচ করবো, তা আগে করেননি কেন? প্রতি বছর বাংলা থেকে 75,000 কোটি টাকা এটা কেটে নিয়ে যাচ্ছে, 75,000 কোটি টাকা। 7 বছরে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে, 7 বছরে 5,25,000 কোটি টাকা। আর আমফানের সময় যদি কেন্দ্র থেকে 1,000 কোটি টাকা পাঠানো হয়, বলছে রুপিয়া মোদিজি নেবে যায়। এটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি? বিজেপির নেতাদের বাবার টাকা মোদিজি নেবে যায়? এটা বাংলার মানুষের টাকা, এটা মেদিনীপুরের টাকা, বাঁকুড়ার টাকা, ভগবানপুরের টাকা, চণ্ডীপুরের টাকা। আগে তো বাংলার মনীষীদের অপমান করতো, এখন ভারতবর্ষের মনীষীদের অপমান করছে। গুজরাটে মোটেরায় আহমেদাবাদে স্টেডিয়াম সর্দার বল্লভভাই পটেলের নামে ছিল, নরেন্দ্র মোদী নিজের নামে করে নিয়েছে। সর্দার বল্লভভাই স্টেডিয়াম, বল্লভভাই পটেল স্টেডিয়াম এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এরা যদি ক্ষমতা আসে না, এই ভগবানপুর আগামী দিন মোদীপুর হবে। নিজের নাম পাল্টে দিচ্ছে, জায়গার নাম পাল্টে দিচ্ছে। 4 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় 4-5 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে, দিদি 10টা অঙ্গীকারের কথা ঘোষণা করেছে। এমনি ঘোষণা করার পরের দিন থেকে বিজেপির নেতাদের রাতের ঘুম উড়ে গেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এক কথার লোক, যা বলে তা করে। জুমলা আমরা করি না, আমরা যেটা পারবো না বলে দিই ভাই আমাদের দ্বারা হবে না, আর যেটা করব বলি শেষ রক্তবিন্দু পর্যন্ত ওটা করে দেখাই, লড়াই করে। যা বলি অক্ষরে অক্ষরে তার প্রতিফলন বাস্তবায়ন হয়। মমতা ব্যানার্জি কি বলেছে শুনবেন? এই জেলা তো শিক্ষার জেলা, বলেছে আমার সরকার দ্বিতীয় মেয়ে ক্ষমতায় আসার পর 1 জুন থেকে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে আমাদের সমাজে, আমাদের রাজ্যে অনেক মেধাবী ছাত্র ছাত্রী তরুণ তরুণীরা রয়েছে যারা পড়াশুনো করতে চায়, 12-এর পরে মেডিকেল পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ারিং হতে চায়, গ্রাজুয়েশন করতে চায়, এবং ভাবে যে আমার দায়িত্ব কে নেবে, পড়াশোনার দায়িত্ব আমার মা বাবার কাছে তো টাকা নেই, সুতরাং আমার উচ্চশিক্ষার দায়িত্ব কে নেবে? মমতা ব্যানার্জি বলেছে বাবা তোমাদের মা বাবার কাছে হাত পাততে হবে না, মা বাবার কাছে অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না, আমার সরকার ক্ষমতায় আসার পর তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবো, 4% সুদে 10 লক্ষ টাকা আমার সরকার তোমাকে দেবে, তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ো, নিজেদেরকে সমৃদ্ধশালী করে তোলো। দ্বিতীয়
দ্বিতীয় শুনে রাখুন, এই যে বলছে না পিএম কিষাণ নিধি ৬০০০ দেব, বলছে না বিজেপি ৬০০০ টাকা করে কিষাণদের দেবে, আর মমতা ব্যানার্জি দিতে দিচ্ছে না। আপনি শুনে রাখুন, মমতা ব্যানার্জি বলেছে যে ২ তারিখ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর পয়লা জুন থেকে বাংলার ৬৮ লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে মোদীর ৬০০০ লাগবে না, বাংলার মেয়ে একর পিছু ১০,০০০ টাকা দেবে ৬৮ লক্ষ প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক। একদিকে বহিরাগত নেতা বিজেপিতে করে বিজেপির পার্টি অফিস করেছে দিল্লির বুকে ১৫০০ কোটি টাকা দিয়ে, চলছে ৬ কোটি টাকার গাড়ি, আর কি বলছে, বলছে কৃষককে ৬০০০ দেব। আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের নিচে, আর পরবে হাওয়াই চপ্পল কৃষককে দিচ্ছে একর পিছু ১০,০০০। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, মা বোনেরা আছেন, আপনাদের নামে বললাম স্বাস্থ্যসাথী কার্ড করেছে, নেত্রী কি বলেছে জানেন, ফল বেরোবে কবে, ফল ঘোষণা হবে কবে, ২ তারিখ, তার পরের মাস মানে মের পরে কি হয় জুন, পয়লা জুন থেকে, পয়লা জুন থেকে ন্যূনতম মাসিক আয় শুরু হতে চলেছে ১,০০,০০০ পরিবারের গৃহকর্তীদের মাসে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০০ টাকা করে দেবে, মাসে মাসে ৫০০ টাকা। আর আপনি যদি এসসি এসটি পরিবারের হন তাহলে ৫০০ টাকা নয়, মাসে ১,০০০ আর বছরে ১২,০০০ দেবে। মা মাটি মানুষের সরকার, কারোর কাছে হাত পাততে হবে না, তাহলে বছরে ৬,০০০ আর বছরে ১২,০০০, আবার নারী ক্ষমতায়নের প্রতীক। কি মহিলা, চতুর্থটা বলবো না ছেড়ে দেবো, বলবো তিনটে তো বললাম, ১০টা অঙ্গীকারের মধ্যে তিনটে বললাম, চতুর্থটা শুনবেন। মমতা ব্যানার্জি বলেছিল ২ টাকা কেজি চাল দেবো, রেশন দেবো ২০১১ আগে, কথা রেখেছিল তো ৫ বছর। এখন তো আপনারা বিনা পয়সায় রেশন পান, কি পান তো, পান তো, পান তো, আরে জোরে বলতে হবে তো, পান তো, আগামী ৫ বছর বিনা পয়সায় রেশন চান, বিনা পয়সায় খাদ্য চান, চান তো রেশন কোত্থেকে নেন আপনারা, ঘোড়া থেকে, শুনতে পাচ্ছি না, ছেলেকে কি বলে রেশনের দোকান, রেশনের দোকান তো, তা রেশন নিতে তো রেশনের দোকানে যেতে হয়, তা রেশনের দোকানে যেতে হলে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হয়, দাঁড়াতে হয় তো, গরমে কষ্ট হয় লাইনে দাঁড়াতে, তারপর কয়েকটা রেশনের দোকান একটু বদমাইশিও করে, করে তো আত্মসম্মানে থাকে লাইনে দাঁড়াতে, ব্যাগ নিয়ে থলি নিয়ে অসুবিধা হয়, হ্যাঁ তাহলে কি করা যায়, লাইনে দাঁড়াবেন না, তাহলে রেশন পাবেন কোথেকে, লাইনে দাঁড়াবেন, বিনা পয়সায় রেশন চালান, লাইনে দাঁড়াবেন না। দিদি বলেছে আগামী ২ তারিখ ফল ঘোষণা হওয়ার পরে, আগামী ২ তারিখ ফল ঘোষণা, দ্বিতীয় মে ফল ঘোষণা হবে, ১ তারিখ থেকে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনার বাড়িতে রেশন যাবে, চাল গম আটা পৌঁছে যাবে, দুয়ারে রেশন, আপনাকে রোদে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে যেতে হবে না, বাংলার মেয়ে আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে বিনা পয়সায়, বিনামূল্যে রেশন। একদিকে বহিরাগতদের বড় বড় ভাষণ, আরেকদিকে বাংলার মেয়ের বিনা পয়সায় রেশন, কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত একান্ত আপনার, কাকে নির্বাচিত করবেন, কি চান, দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ, কি চান, দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ, কি চান, অডিও সিডি না ডিভিডি, কি চান, উন্নয়ন না অনাচার, কি চান, সাম্প্রদায়িকতা দাঙ্গা না প্রগতি অগ্রগতি, কাকে চান, বহিরাগতদের না বাংলার মেয়েকে, সিদ্ধান্ত আজকে নিয়ে ফিরতে হবে। তাই
থেকে পাওয়ার জনগণের রায় বাংলা নিজের মেকেই চায়, তাই তো? হ্যাঁ, একজন বাংলার মহিলা কি অবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি দলটার, মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি ডেইলি প্যাসেঞ্জারই শুরু করে দিয়েছে, কি করে একে সরানো যায়? আপনি দেখুন এদের আসল রূপ, সেই 2019 এতে দেখেছিলেন, 2 বছর থেকে খুঁজে পাওয়া যায়নি, আবার এসেছে নির্বাচনে ভোট দিতে। তাহলে আগামী 27 তারিখ সকাল সকাল ভোট দেবেন, আর আমাদের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী অর্ধেন্দু মাইতি, 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা অর্ধেন্দু মাইতিকে না মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জেতাবেন, বাংলার মেয়েকে জেতাবেন, বাংলার মেয়েকে জেতাবেন এবং বহিরাগতদের বিতাড়িত করবেন, তাই তো? তাহলে আমার সাথে আওয়াজ তুলুন, মেদিনীপুরের মানুষ দিচ্ছে রায়, কি মায়েরা একটু আওয়াজ তুলতে হবে তো, উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে হবে তো, বাংলার মেয়ে লড়ছে আপনাদের জন্য, মেদিনীপুরের মানুষ দিচ্ছে রায়, বিনা পয়সায় খাদ্য পাই, বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বিনা পয়সায় শিক্ষা পাই, আরে যখন বাকি তখন পাই, কন্যাশ্রী করেছে বিশ্ব জয়, বহিরাগতদের নেই বাংলায় ঠাই, মোদীবাবু আসে মোদীবাবু যায়, উন্নয়নে মানুষের সাই, বাংলা নিজের, জোরে 72 আসনে বলুন, যত গলার জোর আছে, যত গলার জোর আছে, প্রধানমন্ত্রীও কি না হওয়া চায়, কিন্তু পাখি সভা করছে, মায়েরা 72 ভাইরা 72 যে যেখানে আছেন, বাংলা নিজের, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। সাংসদ তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় অভিষেক মুখোপাধ্যায়কে।